ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে একটি নতুন ভিডিও। আজকে আমি কোথায় আছি? আমি কিন্তু একদম সারপ্রাইজ দিয়ে দিলাম আপনাদের। আমি এই মুহূর্তে আছি নেপাল। আপনারা সবাই জানেন যে নেপাল কিন্তু অনেক সুন্দর এবং একদম নিট অ্যান্ড ক্লিন একটা কান্ট্রি। তো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ হচ্ছে নেপাল। চাইলে আপনারা সেখানে যেয়ে ঘুরে আসতে পারেন নিজে অথবা ফ্যামিলি সহ। তো আমরা নেপালে আসলে যেটা হয়, আমরা যেহেতু বাংলাদেশি, আমরা চিন্তা করে থাকি যে আমরা কোথায় উঠবো, কোন হোটেলে যাব, আসলে সেটা সেফ হবে কি না বা প্রাইসিং কেমন। তো এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আমি কোন হোটেলে উঠছি সেটা আপনাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এই হোটেলটাতে কিন্তু আমি এখানে স্টে করার জন্য এসেছি। এটা সম্পর্কে অনলাইনে জেনেছি এবং এখানে এসে তাদের সার্ভিস সম্পর্কে জানলাম এবং নিজে উঠেছি, অলরেডি একদিন থেকেছি। এই জন্য আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে হোটেল স্যাক্রেড বুটিক। এটা হচ্ছে স্যাক্রেড বুটিক হোটেল। আপনারা স্যাক্রেড বুটিক হোটেলের বাইরের ভিউটা একটু দেখেন। এই তো নামটা দেখাচ্ছি। এই হোটেলটার লোকেশন খুবই সহজ। থামেল কিন্তু খুবই পপুলার একটা ট্যুরিস্ট এরিয়া। আপনারা যারা নেপালে আসবেন তারা এয়ারপোর্ট থেকে একদম থামেলে চলে আসতে পারেন। থামেলে আসলে আপনারা এই স্যাক্রেড বুটিক হোটেল পেয়ে যাবেন। যে কোনো ক্যাবকে জিজ্ঞেস করলে আপনাকে নিয়ে আসবে, অথবা এখানে আসার সহজ যে লোকেশন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো। তো চলেন আজকে আমি এই হোটেলের ভেতরে যে আপনাদেরকে হোটেলের ফুল ভিউটা দেখিয়ে আনি। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি হোটেলের ভেতরের দিকে যাচ্ছি। এই তো এটা হচ্ছে হোটেলের ভেতরের দিকটা, খুব সুন্দর। এই জায়গাটাতে আমি ডাবিং করে দিলাম। তো আমি কিন্তু এই জায়গার হোটেলের এই যে স্যাক্রেড বুটিক হোটেল, এখানে লোকেশন হচ্ছে জিয়াথা। এই জায়গাটার নাম হচ্ছে জিয়াথা। থামেলের জিয়াথাতে আসতে হবে, কাঠমান্ডু নেপাল। আপনারা থামেলে এসে জিয়াথাতে আসবেন। এই তো হোটেলের ভেতরের দিকটা খুব সুন্দর। আর যেহেতু নেপালে কিন্তু আপনারা বুঝতেই পারছেন ম্যাক্সিমাম জায়গাতেই এরকম তাদের কিন্তু মন্দির টাইপের বানানো, এগুলো তাদের একটা কি বলবো ডেকোরেশনের মধ্যেও তারা এরকম জিনিসগুলোই রাখে। সো যাদের ভালো লাগবে না তারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন। আমি পুরোপুরি হোটেলের ভেতরের দিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করছি। এবং এই তো দেখেন এখানে তারা সুন্দর সুন্দর চেয়ার টেবিলস রেখেছে। এই জায়গাতে আমি বসে কিন্তু আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিলাম। আপনারাও যারা আসবেন তারা কিন্তু এখানে বসে সুন্দর ছবি তুলতে পারবেন। আমিও ছবি তুলেছি, খুব সুন্দর লাগে। আর আমি এখন আপনাদের সাথে আমি দেখাবো যে তাদের রিসেপশনে আমি কথা বলবো, কথা বলাটা জানাবো যে হোটেলের প্রাইসিংটা কেমন, অনেকেই জানতে চান। তো চলো এখন হোটেলের থেকে যে আপু আছে সে আমাদের হেল্প করবে, তার থেকে আমরা একটু হোটেল সম্পর্কে জেনে নিই। উনি হিন্দিতে বললে আমি সেটা ট্রান্সলেট করে আপনাদেরকে বাংলাতে জানিয়ে দেব। তো তো बताइए थोड़ा क्लोज। तो कैसी कैसे आप? जी अच्छी हो। आपके यहाँ होटल के रूम के बारे में मुझे जानना है कि अगर हम फॉरेनर्स आते हैं तो आपके यहाँ रूम कितने से स्टार्टिंग है? रूम का प्राइस वो रूम के हिसाब से होता है। ओके, रूम के हिसाब से होता है। এখানে কিন্তু রুমের দামগুলো আপনারা যে রুমে স্টে করবেন সেটার উপর ডিপেন্ড করবে। এদি বড় মাধ্যম नॉन एसी चाहिए तो आपके पास नॉन एसी है? हाँ नॉन एसी है, उसमें फैन होगा। फैन और उनको ब्रेकफास्ट चाहिए तो मिलेगा। ओके, अगर कोई ब्रेकफास्ट के बिना सिर्फ रूम चाहिए तो ठीक है। और उसका अप्रोक्सीमेट कैसा आता है? नेपाली 2500 होगा विदाउट ब्रेकफास्ट। अगर ब्रेकफास्ट लिए तो 3000 आता है। ओके, आपके यहाँ क्या ब्रेकफास्ट बुफे की सिस्टम से या फिर थाली आती है? ज़्यादा लोग সো আমরা কিন্তু আপনাদেরকে এখানের রুমের প্রাইসিংটা একটু বলে দিই। এটা কিন্তু আমি আপাতত রাইট নাওয়ের প্রাইসটা বলছি। যখন আপনারা আসবেন হয়তো সেটা বেড়ে যেতে পারে। সিজন ওয়াইজ বাড় যাওয়া তাই প্রাইস। ওকে, সিজন के हिसाब से। তো সিজন ওয়াইজ বাড়ি যাতা সরি মানে বেড়ে যায় আবার কমেও যায়। তো 2500 থেকে 3000 টাকার মধ্যে আপনি এখানে কমফোর্টেবলভাবে একদম থাকতে পারবেন। আপনি সিকিউরিটি নিয়ে মোটেও টেনশন নেই, কারণ এটা একদমই সেফ। তো চলেন তাদের হোটেলটা দেখে। 102 রুমটা হচ্ছে আমার। তো আমি এখন রুমে যাবো। মিরর পাল্লা দিয়ে দিলে ওয়াও, এখানে কিন্তু খুব সুন্দর জায়গাটা আপনারা দেখছেন। 102 হচ্ছে একদম সেকেন্ড ফ্লোরে, যার কারণে আমাকে অনেক বেশি উপরে যেতে হয়েছে। এই হচ্ছে কিন্তু রুমটা আমার। আমার রুমটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। অলরেডি আমি সেকেন্ড ডে, আমি ফার্স্ট ডে ভিডিও নিইনি। ওয়াও, এখানে কিন্তু দেখেন, যখন আপনি এখানে আসবেন তখন এই জানালাগুলো খুলে দিলে কিন্তু সুন্দর। আর এখানে কিন্তু একটা বেড আছে, খুব সুন্দর করে সাজানো। যারা কাপলরা আসবেন, কাপলরা আসলে খুব ভালোভাবে থাকতে পারবেন। বড় একটা মাস্টার বেড দেওয়া আছে। পাশাপাশি কিন্তু এই যে এখানে ড্রেসিং টেবিল রাখা আছে, এখানে বসাও যাবে, এখানে বসে সাজুগুজু করতে পারবেন। একটা সুন্দর মিরর আছে। অ্যান্ড আপনাদেরকে আমি দেখাই, এখানে কিন্তু টিভি আছে, টিভি আছে, প্লাস হচ্ছে কিন্তু আপনার এখানে একটা সোফাও রাখা আছে, প্লাস কর্নার আছে। আপনি চাইলে যে কোনো কিছু এখানে রাখতে পারবেন, এখানে বসতে পারবেন। আর পাশাপাশি এখানে যখন আপনারা আসবেন, আপনারা চার্জার ক্যারি করলে তো আপনারা অনেক সময় প্রবলেম ফেস করেন যে চার্জার চার্জ দেওয়া যায় না। অ্যাডাপ্টার সাথে আনতে ভুলবেন না, ইউনিভার্সাল অ্যাডাপ্টার পাওয়া যায়। সেই ইউনিভার্সাল অ্যাডাপ্টার ছাড়াও আমি এখানে চার্জ দিতে পেরেছি, আর ওনাদের এখানে ওই সুইচটা আছে। তো যাই হোক, আমি আমার ফুল রুমের ভিউটা আপনাদেরকে দেখালাম। এবং এই রুমটার প্রাইসিং কিন্তু খুবই কম। এরকম একটা রুম আপনার 4 থেকে 5000 টাকা লাগে, যেহেতু এটা এসি রুম। দেখেন, আমি কিন্তু এখানে জানালা খুলে ফেলেছি, অফ করে দেব। তো আপনারা এরকম সুন্দর একটা হোটেল যদি চান, তাহলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। ভাইয়াদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাতে আপনারা হোটেলটা বুকিং দিতে পারবেন। হোটেল আসার আগে ভাইয়া, হোটেল বুকিং কর सकते हैं ऑनलाइन पर? या कर सकते हैं। ओके, तो आपको WhatsApp पे मालूम करना पड़ेगा। यस। ওকে, আমি কিন্তু হিন্দিতে কথা বলে ওনাদের সাথে আপনাদেরকে ট্রান্সলেট করে দিচ্ছি। আপনারা চাইলে হোটেলটা বুকিং দিয়ে আসতে পারেন এখানে। क्या आपको एडवांस पेमेंट करना पड़ेगा होटल बुकिंग के लिए? नहीं पड़ेगा। ओके, এখানে কিন্তু হোটেল বুকিং এর জন্য আপনাকে কোনো অ্যাডভান্স পেমেন্টও পে করতে হচ্ছে না। ওয়াও। সো আপনারা যখন নেপালে আসবেন, মনে রাখবেন যে ইমিগ্রেশনে কিন্তু আপনাকে আপনার একটা ফর্ম ফিল আপ করে আসা যায়, যেটা কিনা আমিও করে এসেছি, আপনারাও করে আসতে পারেন। সেখানে একটা অপশন থাকে যে হোটেল আপনি কোথায় উঠবেন। তো সেই জায়গায় কিন্তু আপনার যদি হোটেলটা বুকিং করা থাকে, আপনি কিন্তু ভাইয়াদের থেকে ওই স্লিপটা দিয়ে বা তাদের ওই নামটা সেখানে দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবেন, যেটা আপনার জন্য খুব ইজি। সো 2500 থেকে 3000 টাকা বাজেট যদি আপনার থাকে, বাংলার আপনার 2500 থেকে 3000 টাকা, তাহলে কিন্তু এখানে এসে আপনি সুন্দর কমফোর্টেবল ভাবে একদম থাকতে পারছেন। আর তাদের বেডটা কিন্তু অনেক বেশি সফটি, এখানে কিন্তু আপনি আরামে থাকতে পারবেন। এন্ড পাশাপাশি কিন্তু আপনারা এখানে এসে নামাজও পড়তে পারবেন। এখানে কিবলা, আপনারা যদি আপনার ফোনে অ্যাপস ডাউনলোড করে নেন, কিবলা কোথায় সেটাও শো করবে। তো আশা করি আমার আজকের এই যে স্যাক্রেড বুটিক হোটেল সম্পর্কে জানানোর ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা বাংলাদেশি আছেন আমার মতো, তারা অবশ্যই তাদের হোটেল ভিজিট করতে ভুলবেন না, এবং আসলে আমার নাম নিতে ভুলবেন না। অবশ্যই ভাইয়ারা আপনাদেরকে বেস্ট অ্যান্ড বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করবে। তারা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, এবং তাদের হোটেলের সবচেয়ে বেস্ট হচ্ছে তারা খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা কিনা সব জায়গায় আপনি পাবেন না। সো আশা করি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংক ইউ।